অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের সাথে বৈঠকের উদ্দেশ্যে চার মাস পর আবারও ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি শনিবার বিকেলে এলেও সকালে ঢাকা পৌঁছায় মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন নেইম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের দল। আজ পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন ব্রেন নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলটি। আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ব্যাংক খাতে সংস্কার, পাচার হওয়া টাকা ফেরত আনা, দুর্নীতি রোধসহ নানা বিষয়। বিশ্বব্যাংক ও আইএমএফের ঋণ, র্যাব, পুলিশ ও বিচার ব্যবস্থা সংস্কার সহ আরও কিছু বিষয়ও পাবে প্রাধান্য।